প্রিয় দর্শক, চ্যানেল 24 ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন উর রশিদ। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজখবর নিয়ে। ইভেন্টস লাস্ট উইক, মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুক্রবার বিকেলে হয় এই সভা। এ সময় বক্তারা বলেন, পরিবহন ও যোগাযোগ দেশের প্রধান খাত। লাখো শহীদের আত্মত্যাগের মর্যাদা ও বিজয়ের গৌরব সমুন্নত রাখতে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে পরিবহন খাত। ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টুটুল মাহমুদের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল নূর দুলাল। বিশেষ অতিথি ছিলেন রমনা জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসরুদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম মুন্সী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন। পরিবহন খাতে সুনিয়ন্ত্রিত ও নিরবচ্ছিন্ন আন্তঃমডেল পরিবহন ব্যবস্থা চালুর পাশাপাশি টেকসই অবকাঠামো গড়ে তোলা ও নিরাপদ নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সরকার প্রতি আহ্বান জানান বক্তারা। যে নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24 সঙ্গেই থাকুন।